আজকে আমাদের লাস্ট ডে পুরীতে। সত্যি কথা বলতে আসতেই যেন মন চাইছিল না, তবুও রুমকে বাই বাই বলে বেরিয়ে পড়েছি। সকালবেলায় সমুদ্রের হাওয়া আর আশেপাশের ভিউটা ভীষণ সুন্দর লাগছিল। দেখতে দেখতে আমরা চলেও এসেছি কোনারকের সূর্য মন্দিরে। যেহেতু হিস্ট্রি স্টুডেন্ট ছিলাম তো প্রথম থেকেই এই মন্দিরটা ঘোরার ভীষণই ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি সেটা পূর্ণ হচ্ছে। অনেকদিন পর যেহেতু বাবা মার সাথে ঘুরতে এসেছি তাই কিছু ম্যান্ডেটরি ফটোও ক্লিক করেছি। অবশেষে অনেকগুলো সিঁড়ি পার করে চলে এসেছি মন্দিরের একদম কাছাকাছি। এত সুন্দর আর্কিটেকচার, সত্যি মুগ্ধ করার মতো। আমি কিন্তু অলরেডি বড় ব্লগটা চ্যানেলে শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি আমি ফার্স্ট কমেন্টে লিঙ্কটা পিন করে দিচ্ছি, অবশ্যই দেখো। মন্দির ঘোরার পর আমরা ব্রেকফাস্ট সেরে ভুবনেশ্বরে একটা হোটেল বুক করা ছিল, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দেন চলে গেছিলাম স্টেশনে। আর এই ব্লগটার সাথেই কিন্তু আমি পুরী সিরিজটা শেষ করলাম। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে আরো নতুন অনেক মিনি ব্লগসের সাথে। টাটা।